মুখ শিবির ইতিহাস সৌজন্যে টেলিটক করতলব খান মসজিদ 1701 থেকে 1704 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন এবং দেওয়ান মুর্শিদ কুলি খানের নামে এর নামকরণ যিনি করেন তিনি করতলব খান নামে পরিচিত ছিলেন। স্থানীয়রা মসজিদটিকে বেগম মাজার মসজিদ নামে চেনে। ১৭৭৭ সালে তৎকালে নায়েবে নাজিম সরফরাজ খানের কন্যা বেগম বাজারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। স্থানীয় এলাকা বেগম বাজার এবং মসজিদের নাম তার নাম থেকে উৎপন্ন হয়। মসজিদের ইতিহাস সৌজন্যে টেলিটক।